নমস্কার বন্ধুরা সিমেন্ট এমন একটি মেটেরিয়াল যেটি ছোট বড় যে কোনো ধরনের কাজেই লাগে আপনার টোটাল বিল্ডিং বানাতে কিংবা অল্প কোনো জায়গা রিপেয়ার করতে সবসময়ই সিমেন্টের প্রয়োজন হয় তাই আজকের এই ভিডিওতে আমি এমন কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট আলোচনা করব যেগুলি সিমেন্ট কেনার সময় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এই পয়েন্টগুলো ঠিকভাবে মেনে সিমেন্ট কিনলে তবেই আপনি কনফার্ম হবেন যে যেই সিমেন্টটা আপনি কিনছেন সেটি অরিজিনাল বেস্ট কোয়ালিটি এবং এই সিমেন্ট ব্যবহার করলে আপনার কনস্ট্রাকশনও পারফেক্ট হবে এবং আপনি বেস্ট রেজাল্ট পাবেন এই প্রত্যেকটি পয়েন্টটি ভীষণভাবে জরুরি তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন এই প্রসঙ্গে আরও একটি কথা বলে রাখি আপনি যদি বাড়ি বানাচ্ছেন এবং সমস্ত কিছুর হিসাব করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তাহলে আপনি পাওয়ার প্লে অ্যাপটি ইউজ করতে পারেন এখানে আপনি প্রগ্রেস রিপোর্ট ইজিলি বানাতে পারবেন মেটেরিয়ালের হিসাব রাখতে পারবেন ইত্যাদি সিম্পলি নিচে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করে সাইট অ্যাড করবেন এবং সেখানে ডেটা অ্যাড করলেই অ্যাপটি আপনাকে সম্পূর্ণ প্রগ্রেস ওয়ার্ক মেটেরিয়ালের হিসাব লেবারের অ্যাটেন্ডেন্স সমস্ত কিছুই রেডি করে দেবে এই অ্যাপটি সম্পূর্ণ ফ্রি এবং সিকিওর্ড তাই আজই নিচে দেওয়া লিঙ্ক থেকে পাওয়ার প্লে অ্যাপটি ডাউনলোড করুন যাই হোক তো চলুন এবার মূল ভিডিওটি শুরু করা যাক তো সিমেন্ট কেনার আগে সবার প্রথমেই দেখবেন সিমেন্টের ব্র্যান্ড নেম এবং ট্রেডমার্ক মার্কেটে প্রচুর রকমের ডুপ্লিকেট সিমেন্ট ছেয়ে আছে ধরুন আপনি আলট্রোটেক সিমেন্ট কিনছেন তাহলে আলট্রোটেকের ট্রেডমার্ক অবশ্যই দেখে নেবেন এবং আলট্রাটেক স্পেলিংটাও খুব ভালো করে দেখে নেবেন আলট্রোটেকের অরিজিনাল স্পেলিং হলো ইউয়েল টি ইসিএইচ যদি সিমেন্টটি ডুপ্লিকেট হয় তাহলে সেখানে স্পেলিং মিস্টেক থাকবে বস্তার কালার লেখার ফন্ট সবই একই থাকবে শুধু স্পেলিংয়ে হয়তো ইউএলটিআরএ টিইসি লেখা থাকবে আপনি অসতর্কভাবে দেখলে সেটি ধরতে পারবেন না নেক্সট হল আইএসআই মার্ক সমস্ত সিমেন্টকেই আইএসআই দ্বারা স্বীকৃতি লাভ করতে হয় তাই সিমেন্ট কেনার আগে অবশ্যই সিমেন্টের বস্তার গায়ে আইএসআই মার্ক দেখে তবেই কিনবেন আইএসআই মার্ক ছাড়া সিমেন্টের বস্তা কিনবেন না এছাড়াও সিমেন্টের বস্তার মধ্যে সেটি কী টাইপের সিমেন্ট সেটিও স্পষ্টভাবে লেখা থাকবে যদি সেটি ওপিসি বা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট হয় সেটি লেখা থাকবে বা যদি সেটি পিপিসি হয় সেক্ষেত্রে পোর্টল্যান্ড প্রজলনা সিমেন্ট সেটিও লেখা থাকবে এগুলি ছাড়াও আরও প্রচুর টাইপের সিমেন্ট হয় তবে সাধারণ বাড়ি বানানোর পারপাসে আমরা ওপিসি বা পিপিসি ব্যবহার করে থাকি আপনি যদি না জানেন যে ওপিসির ব্যবহার কোন জায়গায় করা উচিত কিংবা পিপিসি কোন জায়গায় ব্যবহার করা উচিত তাহলে আপনি এই ভিডিওটি দেখতে পারেন এখানে বিভিন্ন টাইপের সিমেন্টের ব্যবহার বাড়ির কোন কোন জায়গায় করা উচিত সেটি ডিটেলে আলোচনা করা আছে এই ভিডিওটির লিঙ্ক উপরে কার্ডে এবং নিচে এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন যাই হোক এগুলি ছাড়াও সিমেন্টের ব্যাগে দেখে নেবেন আই কোড প্রতিটি সিমেন্টটি কোনো না কোনো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড অনুযায়ী তৈরি হয় এবং সেই আইএস কোড নম্বরটি অবশ্যই সিমেন্টের বস্তার গায়েও লেখা থাকবে যেমন এখানে লেখা আছে আইএস ওয়ান টু টু সিক্স নাইন এবং তার নিচে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের সার্টিফিকেশান নম্বরও দেওয়া থাকবে যেমন এখানে দেওয়া আছে সি এম এল সিমেন্টের বস্তার গায়ে আরও দুটি ইম্পর্ট্যান্ট জিনিস লেখা থাকে একটি হলো কোয়ান্টিটি এবং দ্বিতীয়টি হলো এই সিম্বলটি আপনারা হয়তো জানেন সাধারণত সিমেন্টের বস্তার ওজন হয় প্রায় পঞ্চাশ কেজি তবে কিছু কিছু জায়গায় কুড়ি কেজি বা তিরিশ কেজির বস্তাও পাওয়া যায় যাই হোক যে ওজনেরই বস্তা হোক না কেন সেটি সেই সিমেন্টের বস্তার গায়ে স্পষ্টভাবে লেখা থাকবে এছাড়াও এই সিম্বলটি হল নো হুকের সিম্বল সিমেন্টের বস্তার গায়ে কখনোই হুক মারা উচিত নয় কারণ আপনারা জানেন যে বাতাসের জলীয় বাষ্পে সংস্পর্শে এসে সিমেন্ট জমাট বাঁধতে শুরু করে তাই যদি সিমেন্টের বস্তায় হুক মারা হয় সেখানে গর্ত হয়ে যাবে এবং সেই গর্ত দিয়ে ময়শ্চার ঢুকে সিমেন্টকে খারাপ করবে তাই কখনোই সিমেন্টের বস্তায় হুক মারতে নেই এবং সেটি স্পষ্টভাবে সিমেন্টের বস্তায় লেখা থাকবে এরপরে আসে আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হলো ম্যানুফ্যাকচারিং ডেট যদি সিমেন্টের বস্তার গায়ে ভালো করে লক্ষ্য করেন তাহলে সেখানে কোনো এক্সপায়ারি ডেট মেনশন করা থাকে না কিন্তু সমস্ত জিনিসেরই একটি এক্সপায়ারি ডেট অবশ্যই থাকা উচিত এক্সপায়ারি ডেটের বদলে সিমেন্টের বস্তার গায়ে ম্যানুফ্যাকচারিং ডেট লেখা থাকে এটি খুব ভালো করে পড়তে জানতে হয় এই ম্যানুফ্যাকচারিং ডেট থেকেই আপনি ধারণা পাবেন যে ওই সিমেন্টটি আপনার নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয় ম্যানুফ্যাকচারিং ডেটে সাধারণত বছর মাস এবং সপ্তাহ উল্লেখ থাকে এখন কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে এক্স্যাক্ট ডেটও লেখা থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রেই শুধু উইক মান্থ এবং ইয়ার মেনশন করা থাকে যেমন যদি এই বস্তাটিকে আমরা স্যাম্পেল হিসাবে নিই এখানে লেখা আছে উইক ফর্টি সিক্স মান্থ ইলেভেন এবং ইয়ার টু অর্থাৎ দু হাজার সালের এগারো নম্বর মাস অর্থাৎ নভেম্বর মাসে এটি ম্যানুফ্যাকচার হয়েছে উইকটি কোড ল্যাঙ্গুয়েজে লেখা থাকে সাধারণত এক বছরে বাহান্নটি সপ্তাহ হয় এবং প্রতি মাসে চারটি কিংবা পাঁচটি সপ্তাহ থাকে যদি গড়ে চারটি সপ্তাহ ধরে হিসেব করি তাহলে ছেচল্লিশ নম্বর সপ্তাহটি হয় নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ তাহলে আমরা ইজিলি বলতে পারবো সিমেন্টটির ম্যানুফ্যাকচারিং ডেট হলো দু হাজার উনিশ সালের নভেম্বর মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ কিন্তু শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং ডেট থেকে কি করে আপনি বুঝবেন সেটি ভালো সিমেন্ট নাকি খারাপ সিমেন্ট এর জন্য আপনাকে একটি চার জানতে হবে সময়ের সাথে সাথে সিমেন্টের স্ট্রেংথ কমতে থাকে সাধারণত সিমেন্টের ম্যানুফ্যাকচারিং ডেট থেকে আগামী এক মাস অবধি সিমেন্ট প্রায় জিরো থেকে টেন পার্সেন্ট অবধি স্ট্রেংথ লুজ করে সিমেন্ট তৈরির ডেট থেকে তিন মাস অবধি তার স্ট্রেংথ কমে যায় প্রায় কুড়ি পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট তিন মাস থেকে ছ মাস অবধি সিমেন্টের স্ট্রেংথ লুজ হয় প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট এবং এক বছরের পুরনো সিমেন্টের স্ট্রেংথ হয় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কমে যায় অর্থাৎ আপনি যদি এক বছরের পুরনো কোনো সিমেন্ট দিয়ে কনস্ট্রাকশনের কাজ করান তাহলে তার যা স্ট্রেংথ আসার কথা সেটি প্রায় অর্ধেক হয়ে যাবে যার ফলে কলাম বিমে ক্র্যাক আসবে ওয়াল ফেটে যাবে ইত্যাদি তাই রেকমেন্ড করা হয় যে যখনই সিমেন্ট কিনবেন সেটির ম্যানুফ্যাকচারিং ডেট দেখে নিয়ে তবেই কিনবেন এবং দেখবেন সেটি যেন তিন মাসের বেশি পুরনো না হয় ম্যাক্সিমাম তিন মাসের পুরনো সিমেন্ট কনস্ট্রাকশনে ব্যবহার করা উচিত কোনোভাবে তিন মাসের বেশি পুরনো সিমেন্ট ব্যবহার করলে প্রয়োজনীয় টেস্ট করে নিয়ে তবেই সেটি ব্যবহার করা উচিত এরপরে আসে আজকের ডিসকাশনের সর্বশেষ পয়েন্ট সেটি হলো স্টোরেজ অফ সিমেন্ট সিমেন্টের স্টোরেজের উপরেও তার কোয়ালিটি ডিপেন্ড করে সিমেন্ট যেখানে স্টোর করা হবে সেই জায়গাটি যেন অবশ্যই ড্যাম ফ্রি হয় এবং এটাও দেখে নিতে হবে যেন সেখানে কোনোভাবে ময়েশ্চার না আসে সাধারণত সিমেন্ট যেখানে স্টোর করা হবে দেখে নেবেন সেটি যেন ডাইরেক্ট ফ্লোরের উপর না থাকে ফ্লোর থেকে সামান্য উঁচু করে যেন সেটি রাখা হয় কারণ ফ্লোর থেকে সিমেন্ট ময়েশ্চার অ্যাবজর্ব করে সেটিকে উইক করে দিতে পারে এছাড়াও যেখানে সিমেন্ট স্টোর হবে সেখানে যেন কেবলমাত্র একটি ওপেনিং থাকে একটির বেশি দরজা না থাকে এবং জানলা যেন না থাকে এবং কোনো রকম ভেন্টিলেটর যেন না থাকে কারণ জানলা বা ভেন্টিলেটার থাকলে সেখান থেকে এয়ার ময়েশ্চার আসতে পারে তাই আপনি যখন সিমেন্ট কিনে সেটিকে স্টোর করবেন তখন এই এই পয়েন্টগুলি নজর রেখেই স্টোর করার ব্যবস্থা করবেন সময় দোকানদারের স্টোরেজ বা গোডাউন দেখা সম্ভব হয় না তবে সম্ভব হলে সেটি অবশ্যই চেক করে নিয়ে তবেই সিমেন্ট কেনা উচিত যাই হোক এতক্ষণ আপনাদের বললাম সিমেন্ট কেনার আগে কোন কোন বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে আমাদের মোটিভেট করতে ভুলবেন না যদি আপনার কোনো কোয়ারি থাকে তাহলে নিচে সেটি কমেন্ট করে আমাদের জানাতে পারেন আর আপনার কোনো বন্ধু বা রিলেটিভ যদি সিমেন্ট কেনার কথা ভাবছেন তাহলে তাদের সাথেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত এরকম ছোটো ছোটো ইনফরমেশান আমরা এই চ্যানেলে শেয়ার করে থাকি আর আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে কোনো সার্ভিস চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই নতুন কোনো টপিক নিয়ে ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দিন শুভ হোক